আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব এ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যেহেতু দর্শক আমরা একজন সিপিএ পেয়েছি, আমরা অবশ্যই ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। ইয়াকুব ভাই, কি আজকের বিষয় একটু দর্শকদের জানিয়ে তারপরে আমি বলছি যে কোন ফোন নম্বরে আজকে আমরা আলোচনা করতে চাই। ট্যাক্স রিলেটেড যে ইস্যুগুলো, যে প্রবলেমগুলো আমরা বিভিন্ন টাইম টু টাইম আমাদের যে ক্লায়েন্টদের থেকে আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে স্টেটের একটা ট্যাক্সের প্রবলেম থাকতে পারে বা আইআরএস এর ট্যাক্সের প্রবলেম। তো ট্যাক্সের প্রবলেমের বাইরে যখন ট্যাক্সের প্রবলেম হয়, তখন ট্যাক্সের প্রবলেমগুলো মোস্টলি দেখা যায় যে শেষ হয় এটা বিভিন্ন ধরনের ট্যাক্স লায়াবিলিটি নিয়ে। বিকজ আচ্ছা, লায়াবিলিটি তার মানে কি আমরা কি সমস্ত ধরনের ট্যাক্স সংক্রান্ত যে সমস্যা সেগুলো আলোচনা করব? বিশেষ করে যখন একটা সমস্যা অলরেডি ফেস করেন ক্লায়েন্ট বা ট্যাক্স পেয়াররা, তখন কিভাবে এই ট্যাক্স এই সমস্যা থেকে, বা অনেকে হয়তো কারো মান্থলি একটা পেমেন্ট প্ল্যান আছে, কারো হয়তো নতুন করে লেটার পাচ্ছেন, এই ধরনের যে ইস্যুগুলো, কারো হয়তো আপনার তার জবের থেকে ওয়েজ গার্নিশ করছেন, কারো হয়তো ব্যাংকে টাকা থাকলে সেটা নিয়ে এসে অরিট যে আমার যেহেতু ট্যাক্সের লায়াবিলিটি আছে, আমার ব্যাংকের থেকে টাকা নিয়ে নিবে কিনা। এর বাইরে এখন আরও একটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের নতুন যে ট্যাক্স ল, সেটি হচ্ছে যে আপনার যদি $10,000 অথবা এর বেশি যদি আপনার নিউ ইয়র্ক স্টেটকে আপনি ট্যাক্স ও করেন, দেন আপনার ড্রাইভিং লাইসেন্স তারা রিভোক করবে, আনলেস আপনি যদি কোনো একটা পেমেন্ট প্ল্যানে আসেন অথবা পেমেন্ট করার কোনো একটা আয়োজন করেন স্টেটের সাথে যে আমার ঠিক আছে আমার লায়াবিলিটি আছে, আমি একটা পেমেন্ট প্ল্যান করছি, যে পেমেন্ট প্ল্যানের মাধ্যমে আমি একটা সার্টেন অ্যামাউন্ট দিব অথবা আমি ফুল পেমেন্ট করব। সো আপনাকে তাদের সাথে কোঅপারেট করতে হবে। অদারওয়াইজ তার মানে আমি একটু দর্শকদের জানিয়ে রাখি যে আজকে আমরা কথা বলবো যে সমস্যায় পড়লে সাধারণত সমাধানের পথটি কি হবে এবং সেক্ষেত্রে কি করণীয় এবং তখন আপনারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন কিংবা কার কাছে গিয়ে সহায়তাটি নেবেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। দর্শক আপনারা এই ফোনে অথবা ফেসবুকে প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। আমরা যেহেতু ট্যাক্স সংক্রান্ত ইয়াকুব ভাই আপনি বলছিলেন যে আমরা আজকে কথা বলবো যে সমস্যায় সমস্যা হতে পারে বিভিন্ন কারণে, আপনার হয়তো কোনো কারণে হয়তো আন্ডার রিপোর্টিং এর ইস্যু থাকতে পারে, যে আপনি হয়তো কোনো একটা ইনকাম আপনি রিপোর্ট করতে ভুলে গেছেন। কখনো জিনিসগুলো হয় যে আপনি হয়তো আপনার বেসড অন ইয়োর নলেজ আপনি মনে করছেন যে আমি সবকিছু রিপোর্ট করছি, বাট কোনো কারণে হয়তো আপনার আইআরএস একটা থার্ড পার্টি থেকে একটা 1099 পেতে পারে। তখন তারা যখন আপনার রিটার্নের সাথে যখন তারা অ্যাডজাস্ট করে দেখবে যে না, আপনার রিটার্নে যেটা আপনি রিপোর্ট করছেন হয়তো আইআরএস এর রিটার্নে তাদের যে থার্ড পার্টি রিপোর্টিং যেটা এটা ভিন্ন, তখন তারা একটা লেটার ইস্যু করে আপনাকে তারা একটা এস্টিমেটেড প্রপোজাল দেয় যে তোমার যে সার্টেন অ্যামাউন্ট তুমি রিপোর্ট করো এটার জন্য আমরা মনে করি তুমি এডিশনাল সার্টেন অ্যামাউন্ট তুমি ও করো। এভাবে বিভিন্ন ধরনের অডিট আসতে পারে, বিভিন্ন ধরনের, একটা হচ্ছে আপনার ডেস্ক অডিট, আর একটা ডেস্ক অডিট, আর একটা হচ্ছে আপনার ফিল্ড অডিট। আচ্ছা, তো ডেস্ক অডিটটা হচ্ছে মোস্টলি তারা যখন দেখে যে না, আপনি হয়তো একটা 1099 রিপোর্ট করতে ভুলে গেছেন, তখন 1099 এর যে অ্যামাউন্ট বা একটা W2 রিপোর্ট করতে ভুলে গেছেন, তখন ওইটার যে এডিশনাল ট্যাক্সটা ওরা দিয়ে ওরা একটা প্রপোজাল পাঠায় যে ঠিক আছে তুমি $5,000 একটা W2 রিপোর্ট করতে ভুলে গেছো, আমরা মনে করি যে আমরা এটা অলরেডি অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে আমরা ফাইন্ড আউট করলাম যে তুমি হয়তো $1,000 ট্যাক্স ও করো। সো তখন আপনি যদি $1,000 পে করে দেন, দেন বেসিক্যালি দে উইল ক্লোজ দ্য কেস। আচ্ছা, অনেক ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, আমার হয়তো একটা 1099 কোনো একটা থার্ড পার্টি রিপোর্ট করছে আমার জন্য, যে 1099 হয়তো এটা আমার এত অ্যামাউন্ট রিপোর্ট করার কথা না, বা হয়তো আপনার 1099 আপনার নামের এগেনস্টে বা আপনার সোশ্যালের এগেনস্টে রিপোর্ট করছে, হয়তো ওই 1099 এর এগেনস্টে আপনার বিভিন্ন ধরনের এক্সপেন্সেস, বিভিন্ন ধরনের খরচ আছে, রাইট? তো যখন যদি আপনি মনে করেন যে না, আমার এই ধরনের আমার এই ইনকাম, তারা আইআরএস যে প্রপোজালটা আমাকে পাঠিয়েছে এই প্রপোজালের এগেনস্টে আমি এটা এগ্রি করি না, তখন আপনার তাদের সাথে আপনি আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো পাঠিয়ে আপনি তাদের সাথে আপনি আপনার আলোচনা করতে পারেন যে না, আমার তোমরা যে প্রপোজালটা পাঠিয়েছে প্রপোজালের থেকে আমি মনে করি যে আমার ট্যাক্সটা আরও কম। তো এই জন্য আমরা যেহেতু লাস্ট প্রোগ্রামে আমরা ডিসকাস করেছিলাম যে রিসিট রাখার ব্যাপারটি, তো আপনি যদি এই ধরনের কোনো ইস্যু হয় তখন কিন্তু আপনাকে আমরা বিশেষ করে যখন ট্যাক্স ফাইলগুলো করি, তখন আমরা কিন্তু এখন ইলেকট্রনিক্যালি ট্যাক্স ফাইল করি, সে কোনো ডকুমেন্ট আমাদের এডিশনাল সাপোর্টিং ডকুমেন্টস আমাদের পাঠাতে হয় না। আচ্ছা, তো আমরা একটা স্কেজুয়াল করি, বা একটা স্কেজুয়াল ই হতে পারে, স্কেজুয়াল সি হতে পারে, তো যে রিপোর্টটা আমরা রিপোর্ট করি এটা আমরা
সব হিসাব নিকাশগুলো করে আমরা ফাইনাল অ্যামাউন্ট আমরা ট্যাক্স রিটার্ন নাম্বারগুলো দিয়ে আমরা রিপোর্ট করি যে আমি মনে করি আমার এত ডলার ইনকাম আছে, এর এগেনস্টে এত ডলার এক্সপেন্স আছে। আচ্ছা, কিন্তু ইয়াকুবে খান, আমি যে বিষয়টি একটু জানতে চাই আমি নিজে বোঝার জন্য, সেটি হচ্ছে যে কোন ভুল বশত হয়তো কোনো কিছু রিপোর্ট করা হয়নি, হয়তো কোনো একটি 1099 কিংবা W2 বাদ পড়েছে, তো আর্স যখন করবে তখন কি এই টোটাল অ্যামাউন্টটা যোগ করে দেন পেনাল্টি, নাকি আমি যে রিপোর্ট করিনি সে কারণে আরেকটি পেনাল্টি? ওল, আপনি রিপোর্ট করেনি এটার জন্য পেনাল্টি আছে, ইন্টারেস্ট আছে, ট্যাক্স তো আছেই, বাট আপনি এটা যদি না হয়, ইন্টারেস্ট পেনাল্টি যদি না থাকে, তাহলে আপনি চিন্তা করেন কেউ তো ট্যাক্স পে করবে না। আমাদের দায়িত্ব হচ্ছে গুড সিটিজেন হিসেবে যে আমাদের যে ইনকাম গুলো আমাদের সজ্ঞান, আমাদের জানা মতো যতটুকু আমরা জানি এটা রিপোর্ট করা, যদি কোনো কারণে আমরা ভুল করে থাকি, ভুল করার জন্য অবশ্যই আপনাকে এটার জন্য খেসারত গুনতে হবে। সেটি হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে আপনার পেমেন্ট, আপনার আপনি যে মিস করছেন এটার জন্য একটা আন্ডার রিপোর্টিং একটা পেমেন্ট আছে, পেনাল্টি আছে। আপনি যে টাকাটা নর্মালি আপনার যে ট্যাক্সটা আপনি হয়তো লাস্ট ইয়ারের ট্যাক্সটা আপনি হয়তো এক বছর পরে আপনার এই ট্যাক্সটা আপনার আইআরএস যখন পিক আপ করবে অডিটের জন্য এক বছর পরে দিচ্ছেন, তো টাকাটা যে আপনি হোল্ড করছেন এটার জন্য হাই ইন্টারেস্ট পে করতে হবে। আচ্ছা, বিভিন্ন ধরনের রাইট, আপনার আন্ডার পেমেন্ট পেনাল্টি আছে, আপনার আন্ডার রিপোর্টিং পেনাল্টি, বিভিন্ন ধরনের পেনাল্টি আছে, রাইট। সো এটার পেনাল্টি গুলো অনেক বেশি, কারণটা হচ্ছে এটা যদি না থাকে তাহলে দেখেন কেউ কিন্তু আসলে ট্যাক্সটা পে করবে না, তো সবাই যেহেতু আমি যদি এখন পে না করি, আমি যদি সেম ট্যাক্স অ্যামাউন্ট, লেটস আমার আমি $2000 আমি কম ট্যাক্স পে করছি জেনে, এটা যদি দুই বছর পরে আইআরএস পিক আপ করে, আমার যদি দুই বছর পরে গিয়েও সেম $2000 পে করতে, তাহলে আমি কেন আগে পে করবো? আচ্ছা, রাইট, এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে চলে আসবে। সো যার জন্য আমরা যখনই দেখি যে না ইন্টারেস্ট পেনাল্টি অনেক হয়, তখন আমরা চিন্তা করি না না না, এটা যদি আমাকে যদি আইআরএস পিক আপ করে বা যদি অডিট করে, দেন আমাকে তো অনেক বেশি আমাকে পে করতে হবে, যার জন্য আমরা তখন এই এই ইস্যুগুলো, তখন এই আইআরএস এর যে লেটারগুলো বা যে বিলগুলো পাঠায় এটা অনেক বেশি হয় আপনার যে ট্যাক্সের থেকে। যখনই এই প্রবলেমগুলো আমরা ফেস করার পরে দেন বিভিন্ন ধরনের যে অপশানগুলো আমাদের কাছে থাকে, একটা হচ্ছে যে হয়তো আপনি দেখলেন যে না, যে আইআরএস যে প্রপোজালটা আপনাকে পাঠিয়েছে যে আপনি এত টাকা ও করেন, এটা নিয়ে আপনাকে তখন কাজ করতে হবে। প্রথমত যদি এই ধরনের অডিট আসে, যদি আপনি দেখেন যে না আমার যেটা ওরা রিপোর্ট করছে বা যেটা ওরা এক্সপ্লেইন করছে এটা আমি অ্যাগ্রি করি, দেন বেসিক্যালি তখন আপনার নেক্সট ইয়েটা হচ্ছে যে কিভাবে তাদের সাথে আমি পেমেন্ট প্ল্যানটা আমি করতে পারি। আর যদি মনে করেন যে না আমি আসলে যে প্রপোজালটা আমাকে পাঠিয়েছে এই প্রপোজালটা আমি অ্যাগ্রি করি না, তখন হচ্ছে আপনার আপনাকে জানতে হবে বা আপনাকে এডিশনাল সাপোর্টিং ডকুমেন্টস পাঠাতে হবে। তখন হয়তো আপনার একটা, আপনি যদি সম্ভব হয় যে আপনি সবকিছু জানেন, অদারওয়াইজ আপনাকে উচিত একজন প্রফেশনাল সাথে যোগাযোগ করতে হবে, মেক শিওর যে না আপনি আপনার যে রাইট, আপনার যে এক্সপেন্সগুলো বা যে ডিডাকশনগুলো আপনার নেওয়া উচিত সেই ডিডাকশনগুলো যেন আপনি যথাযথ পেয়ে থাকেন। আচ্ছা, প্রপারলি যেন পাওয়া যায়। তো এক্ষেত্রে অনেক সময় তো হয় যে ভুল বশত অনেক সময় তথ্য গরমিল হতেই পারে, যে এটি তো অনেক সময় যে মানুষ চেয়ে করছে সেটি না, যে আমি জেনে শুনে বুঝে করছি সেটি না, অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে, তো সেই সময়ে এই পেনাল্টির হাত থেকে রক্ষা পাওয়া কিংবা ইন্টারেস্টের হাত থেকে রক্ষা পাওয়া, যে এটি আমি জানি যে ভুল করে আমাদেরই হয়েছে যে আমি হয়তো একটি W2 জমা দিইনি, তো সেক্ষেত্রে আমি আইআরএস এর সাথে ফাইট করব কিভাবে? আপনার খুব ভালো একটা পয়েন্ট, সেটি হচ্ছে যদি আপনার কোনো ট্যাক্স আপনি ও করেন, হয়তো আপনার ভুল বশত এটা আপনার অনাকাঙ্ক্ষিত একটা ট্যাক্স যেটা আপনার আইআরএস আপনাকে দাবি করছে যে এডিশনাল $2000 পে করতে হবে, যদি আপনার এটা অনাকাঙ্ক্ষিত হয়, আমাদের এই যে বিশেষ করে ইন্টারেস্ট আপনি মকুব মাফ করতে পারবেন না, বিকজ ইন্টারেস্ট হচ্ছে আইআরএস এর টাকা, যদি আপনি হোল্ড করেন নো এক্সেপশন আপনাকে ইন্টারেস্ট পেই করতে, বিকজ আপনি তো আইআরএস এর টাকাটা যেখানে এক বছর আগে আপনাকে পে করতে, তো সেই টাকাটা আপনি এক বছর পরে পে করছেন, সো ইন্টারেস্টের কোনো আপনার এক্সকিউজ নাই, কোনো মাফ নাই। বাট পেনাল্টি যেটা, পেনাল্টি পোর্শনটা যদি আপনি, প্রথমত একটা পেনাল্টি আছে সেটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাবেটমেন্ট, ফার্স্ট টাইম আপনি মানে যদি কোনো কারণে ভুল করে থাকেন আপনার প্রথমবারের মতো আপনাকে একবার মাফ করে দিবে পেনাল্টিটা, আচ্ছা প্রথমবার মাফ করে দিবে। তারপরে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে না আপনার
কোনো কারণে আপনার বিভিন্ন রিজনেবল কস্ট থাকে, যে না আপনার ফ্যামিলিতে কেউ মারা গেছে বা আপনি হয়তো ওভারসিজ ছিলেন বা আপনার ফ্যামিলিতে কোনো মেডিকেল কনসার্ন ছিল বা যে কারণে আপনি হয়তো সময় মতো ফাইল করতে পারেননি, বা আপনার অনেক ক্ষেত্রে হতে পারে যে কারো, বিশেষ করে স্যান্ডির পরে আমরা দেখছি যে অনেকের বাসা ফ্ল্যাট হয়ে গেছে, সব ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনার হারিয়ে ফেলেছে। তো এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণে আপনি হয়তো আপনি কোনো ইনফরমেশন আপনি যথাযথভাবে ফাইল করতে পারেননি, বা আপনার হয়তো অনেক সময় বাড়িতে আগুন লাগতে পারে, বিভিন্ন ধরনের যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে আপনার এটা হয়, তখন অবশ্যই এগুলোর জন্য কিন্তু এক্সেপশন আছে। মানে সেটির ক্ষেত্রে পেনাল্টি মাপ পাওয়া যাবে, কিন্তু ইন্টারেস্ট মাপ পাওয়া যাবে না। বাট অনেক ক্ষেত্রে যদি আপনার এমন ঘটনা হয় যেটি সত্যি আসলে আপনার যে এটা আপনার আপনার কন্ট্রোলের বাইরে, যে যেটার মধ্যে আপনার আপনি চেষ্টা করেছেন বা আপনি চেষ্টা করে হয়তো আপনার ফ্যামিলির মেডিকেল ইস্যু থাকতে পারে, ফ্যামিলিতে কেউ মারা গেছে, তখন বিষয়গুলো তারা হয়তো কনসিডার করতে পারে। বাট সেটা হচ্ছে আপনার ওই হন রিজনেবল। এখন আপনি বলতে পারবেন না যে আমি আসলে আমি ভ্যাকেশনে ছিলাম, ভ্যাকেশনে থাকার জন্য আমি সময় মতো ফাইল করতে পারিনি, বা আমি ফাইল করেছি আমার ইনফরমেশনগুলো আমি যথাযথভাবে রিপোর্ট করতে পারিনি, এটা আপনার একটা ডিফারেন্ট জিনিস। তো আপনি বলছিলেন যে অনেকগুলো বিপর্যয়ের কারণে, সেটি আপনি বলছিলেন যে মেডিকেল কিংবা আমার হয়তো পাশে বিভিন্ন ধরনের, কিন্তু অনেক সময় যদি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ রিজন ছাড়াও তথ্য দিতেও তো অনেক সময় ভুল হয় ফাইল তাড়াহুড়ার মধ্যে, তখন আপনি লজিক্যালি তখন আপনি যদি মনে করেন যে না আমার যথাযথ আমার ডকুমেন্টস আছে, যে আমি যেটা রিপোর্ট করেছি আমার এর বাইরেও আমি হয়তো আপনি এমনও আমরা করতে পারি, এর জন্য কিন্তু আমাদের যে কারেকশন করার যে সুযোগ আছে, আচ্ছা কারেকশন করার সুযোগ আছে। যদি মনে করেন যে আপনি একটা ট্যাক্স ফাইল করে ফেলেছেন, ট্যাক্স ফাইল করার পরে আপনি দেখলেন যে না আমি আসলে আমি বড় একটা যে ডিডাকশনটা আমার আমি কোনো একটা রিসিট আমি মিস করার কারণে, এটা আমি যখন রিপোর্ট করেছি তাড়াহুড়া করে আমি কোনো কারণে আমি হয়তো একটা বড় একটা ডিরেকশন আমি রিপোর্ট করতে ভুলে গেছি, তখন কিন্তু আমরা কারেকশন করতে পারি। বাট যখন কারেকশন করি আমরা আমরা মেক শিওর হই যে না আপনার যথাযথ আপনার বা যথেষ্ট সাপোর্টিং ডকুমেন্টস আছে, কারণ আপনি যখন ফাইল করতে যাবেন বা যখন কারেকশন করবেন তখন কিন্তু এটা আপনার প্রশ্ন আসতে পারে যে আপনার যে আপনি যে কারেকশন করছেন আপনি কিসের ভিত্তিতে কারেকশন করছেন। রাইট, একজন আছেন, আমরা এটা প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমার এক ফ্রেন্ড, ওনার নাম হিরো। তো ভদ্রলোক একটা লোন নিয়েছিল সিটি ব্যাংক আপনার হিল সাইড শাখা থেকে। তো এই ব্যাপারে হেল্প করছিল ওই ব্রাঞ্চেরই একজন অফিসার, সেও বাংলাদেশি। এই মানে সেটা ছিল $45,000 লোন। তো এখন উনি আপনার ওনার এই লোন স্যাংশনের পরে উনি আর ওই টাকা টাচ করে নাই, বাট ওনার বিশেষ কোনো প্রবলেমের জন্য কুইকলি বাংলাদেশে যেতে হয়েছিল। তো সেখান থেকে 21 মাস এরকম সামথিং থেকে আবার ব্যাক করছে, কিন্তু এসে দেখে যে ওনার অ্যাড্রেসে ওনার নামে সিটি ব্যাংক থেকে বেশ অনেকগুলো চিঠিও আসছে, এবং উনি গেল যে দেখে যে ওই ওই 45 বাদেই প্রায় ইন্টারেস্ট 41,000 টাকা মানে চলে আসছে। বাট ওনার অ্যাকাউন্ট চেক করে দেখলো যে ওখানে টাকাটা কয়েকটা ধাপে উঠাই নিয়ে গেছে। বাট উনি তো একদম পুরো আপসেট হয়ে গেছে, মানে আমাকে বললো যে ভাই আমি কি করি, আমি তো একাই দেশে বুঝতে পারতেছেন। তখন আমি আপনার নাম এবং পুরো অ্যাড্রেসটা জানি না, বলছি যে কর্ণফুলি ওই বিল্ডিং এই হবে বোধ হয়, কাউকে জিজ্ঞেস করেন। তো এখন এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত আমার একটু বলবেন, তাহলে আমি হয়তো আপনার কথাটা ওনাকে বলতাম। সো বেসিক্যালি আপনি আমি জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য, উনি একটা ওনার নামে একটা লোন যখন আপনার ইস্যু হয়েছে তখন লোনটা উনি টাকাটা না উঠে বাংলাদেশে চলে গেছেন, এবং উনি এসে দেখেন যে টাকাটা কেউ হয়তো ফ্রড করে বা কোনো কোনোভাবে টাকাটাকে অন্য কেউ উঠে নিয়ে নিচ্ছে। হ্যাঁ দেখছে কয়েকটা ধাপে সিটি ব্যাংক থেকে, রাইট, বাট টাকাটা উনি ইউজ করেন না, এটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। জি, উনি ধরেও নেই এবং ব্যাংকে উনি বলছে যে দেখেন আমাকে যে এই লোনের ব্যাপারে হেল্প করছে উনি আমাদের বাংলাদেশি একজন অফিসার, হিল সাইডে বসে, তো এখন ট্রান্সফার হয়ে নাকি অন্য কোথাও গেছে। তো এখন এটা কিভাবে হইলো এবং আমার কনসার্ন ছাড়া এবং আমার এই ব্যাংক কার্ড এখন এটা কি আমি হারাই ফেলাইছিলাম কোথাও, সেখান থেকে ঘটনা, কিন্তু আমার ডিটেলস একমাত্র বাংলাদেশি ওই ভাই জানে, যেহেতু সে আমাকে ভিতরের অন্য অফিসারদের সাথে পরিচয় করে দিচ্ছে এবং তার এই ব্যাপারে হেল্প করছে, কিন্তু আমি তো ওই টাকা কোনো টাচই করে নেই। তো আমি আসার পরে আমার $41,000 আমাকে এক্সট্রা আপনার ইন্টারেস্ট তো পে করতেই হবে, এখন ওই যে মূল
$45,000 এই এই লোডটাও আমার উপরে এখন আমাকে একটা বড় প্রেসারে ফেলাই দিয়েছে। আমি আপনার টেলিফোন নাম্বারটা দিতে পারি? আচ্ছা, জি জি, আপনার ওইটা হচ্ছে যে আপনি যেহেতু যদি এটা কোনো ধরনের আপনার ফ্রড হয়ে থাকে, যে অন্য কেউ ফ্রড করে আপনার টাকাটা নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ওনাকে কোনো আপনার লিগাল হেল্পের লিগাল হেল্প নিতে হবে। লিগাল হেল্প নিলে অবশ্যই যদি টাকাটা ওনার কোনো অ্যাকাউন্টে না যায়, যেহেতু সিটি ব্যাংকের এটার জন্য হয়তো ওনাকেই লাগবে, উনি যদি সিটি ব্যাংকের সাথে যোগাযোগ করেন, ওনার অ্যাটর্নি দিয়ে যদি সিটি ব্যাংকের সাথে যোগাযোগ করেন যে টাকাটা আসলে কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, যদি টাকাটা তার অ্যাকাউন্টে না ট্রান্সফার, উনি যদি প্রমাণ করতে পারেন যে না ওনার কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়নি, তখন এটা বেসিক্যালি এটার জন্য উনি দায়ী হওয়ার কথা না। কারণ যেহেতু সিটি ব্যাংকের ফল্ট এটা যে কোনো আনঅথোরাইজড পার্সন যদি টাকাটা নিয়ে নেয়, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার ওনাকে কোনো অবশ্যই লিগাল হেল্প নিতে হবে। অনেক ক্ষেত্রে আপনার যদি উনি মনে করেন যে না আমি শুধু শুধু টাকা খরচ করতে চাই না, বিভিন্ন ধরনের ফ্রি লিগাল হেল্পও কিন্তু আছে, এটা বিশেষ করে বিভিন্ন ধরনের লিগাল এইড থাকে, এদের সাহায্য নিতে পারেন। বাট ব্যাপারটা হচ্ছে আপনার লিগাল ম্যাটার, তো এটা ওনাকে, বাট যদি যেহেতু টাকাটা উনি আনঅথোরাইজ ভাবে নিয়ে নিছেন অন্য কেউ, সো ডেফিনেটলি ওনার রাইট আছে এটা ফাইট করা সিটি ব্যাংকের সাথে, এবং আই থিঙ্ক ফাইনালি সিটি ব্যাংকেরই এটার ক্রেডিট দিতে হবে তাকে। আমি একজনকে দুঃখিত ইয়াকুব ভাই যে এতক্ষণ সুযোগ দেওয়ার, কারণ যেহেতু 40 মিনিট। তবে আমি ওনার প্রেক্ষাপটে আরেকটি প্রশ্ন করতে চাই যে উনি যদি এখানে নাই থাকেন, সেটা তো প্রমাণ করা খুবই সহজ যে উনি টাকাটা উইথড্র করেন। না না, টাকাটা উইথড্র আপনার এখন বিশেষ করে যেটি হয় সেটি হচ্ছে টাকাটা এমন হতে পারে যে টাকাটা তো অনলাইনে ট্রান্সফার করতে পারে। আচ্ছা, রাইট। তো আপনি মনে করেন যখন একটা একটা লোন লোন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হয়, তখন মোস্ট অফ দ্য টাইম ওরা কি করে, আপনার যে একটা রেগুলার চেকিং বা একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনার যদি লোনের একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট, এটা যদি আপনার লিংক করে দেয়, তখন আপনি ব্যাক অ্যান্ড ফোর্থ দুইটা অ্যাকাউন্টের মধ্যে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো অনেক সময় আপনি ফিজিক্যালি এখানে না থেকেও কিন্তু আপনার এই টাকাটা সেটি করা সম্ভব। বাট যদি এটা দেখেন যে না, কিন্তু টাকাটা যখন ট্রান্সফার হবে, এই টাকাটা যদি ওনার কোনো অ্যাকাউন্টে না ট্রান্সফার, অন্য থার্ড পার্টির অ্যাকাউন্টে হয়, দেন তখন এটা সিটি ব্যাংকের দায়িত্ব যে আনঅথোরাইজড যদি কেউ এটা ইউজ করে। আমরা কথা বলছিলাম যে ট্যাক্সের যে বিভিন্ন সমস্যা আছে সেই বিষয়টি নিয়ে, আপনি বলছিলেন যে এবং খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন যে আমার যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হয়, তথ্য এবং কারেকশন করারও একটি সুযোগ থাকে, সেই জায়গাটিতে আমরা প্রশ্নে গিয়েছিলাম, আপনি সেই জায়গাটি থেকে কি বলবেন? শিওর, কারেকশন করার যে সুযোগ সেটা আমাদেরকে অবশ্যই অনেক অনেক ক্ষেত্রে আমাদের এই কারেকশনগুলো, কিন্তু আবার অনেকে মনে করেন যে না এটা অনেকে আসলে একটা মিস ইউজ করার চেষ্টা করেন, মিস ইউজটা এইভাবে করেন, আমি যেহেতু এটা আমাদের কাছে আসে বিভিন্ন টাইম টু টাইম, অনেকে মনে করেন যে আমি একটা বাড়ি কিনতে চাচ্ছি, আমি বাড়ি কেনার সময় আমি হয়তো সেলফ এমপ্লয়েড ইনকাম হিসেবে আমি দেখালাম যে আমি এডিশনাল 30,000 বা আমার যেটা লোনের জন্য যেটা প্রয়োজন, মনে করেন আমার $60,000 লোনের আমার ইনকাম আছে, আমার ব্রোকার বলছে যে আপনার $100,000 ইনকাম লাগবে, তখন এডিশনাল $40,000 আপনি দেখাচ্ছেন যে আপনি অ্যাজ এ সোল প্রপারেটর হিসেবে আপনি ইনকাম করছেন। ওকে, আচ্ছা, এখন অনেকে কি করতে চান সেটি হচ্ছে ট্যাক্স ফাইল করছেন $100,000 করে, লোন টোন সব কিছু বাড়ি কিনে লোন করে, পরে আমাদের কাছে এসে বলেন যে ভাই আমি তো এই ইনকাম এডিশনাল ইনকামটা আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে যে আমি জাস্ট বাড়ি কেনার জন্য, তো যেহেতু এটা আমার ইনকাম না, তো আমার এটাকে এখন কারেকশন করে আমার অরিজিনাল যে ইনকামটা সেই ইনকামটা করে দেন, বিকজ এটা তো আমার আমি জাস্ট একটা একটা এডিশনাল ইনকাম আমি রিপোর্ট করেছি ট্যাক্স রিটার্নে জাস্ট বাড়ি কেনার জন্য। তো এই জিনিসগুলো কেয়ারফুল হতে হবে, কারণ আপনি যখন আপনি একটা জিনিস রিপোর্ট করছেন IRS-এর কাছে যে আমার আমার কোনো সোর্স থেকে ইনকাম আছে বলেই কিন্তু আপনি এটা রিপোর্ট করছেন। এখন আপনি বাড়ি কেনার কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, আপনার লোন হয়ে যাচ্ছে, তখন আপনি যখন যদি এই কারেকশনটা করতে যান যে না আমার আসলে ইনকামটা, মানে ব্যাপারটা এরকম যে আমি একটা জিনিস IRS-কে বলছি যে আমি একটা জিনিস ইনকাম করছি, পরে আবার বলছি না আসলে আমি যেটা বলছি এটা ভুল হয়ে গেছে, তো এই ধরনের ইস্যুগুলো কিন্তু তখন আপনার এটা এই অডিটের দিকে চলে যেতে পারে, যে তখন যদি প্রশ্ন করে যে ঠিক আছে তুমি যে ইনকাম রিপোর্ট করছো, এই জিনিসগুলো কাইন্ড অফ আপনার রাইট না, কারণ হচ্ছে যে আপনি যে কোনো কারণে বাড়ি কেনার জন্য ভুল তথ্য দিয়ে আমি একটা সুবিধা নিচ্ছি না, সুবিধা নিচ্ছেন ঠিক আছে, সুবিধা নিচ্ছেন আপনি, এটা IRS-এর কাছে এটা ওকে যে ঠিক আছে আপনার আপনার এডিশনাল ইনকাম, তারা প্রশ্ন করতে চান যে আপনার ইনকামটা আসলে কোন সোর্স থেকে আসছে। আচ্ছা, আর যে লং এজ আপনি ট্যাক্স পে করছেন দে আর ফাইন। এখন ট্যাক্স পে করার পরে আপনি সুবিধা নেওয়ার পরে তারপর যদি আপনি আবার এটা কারেকশন করেন, তাহলে জিনিসটা আসলে এটা রাইট না। তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা কারেকশন করতে যাই। কারেকশন করার বাইরে যখন বিশেষ করে যদি কখনো আপনার ফিল্ড অডিট হয়, বিশেষ করে অডিট হচ্ছে যখন আপনার IRS একটা লেটার পাঠায় যে আমরা তোমার সাথে বসতে চাই,
বসে তোমার সার্টেন ইয়ারের ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে আমরা তুমি যে এই বছরের যে ইনকাম গুলো তুমি রিপোর্ট করেছো বা ডিডাকশন গুলো ক্লেম করেছো এগুলো আমরা ভেরিফাই করতে চাই। আচ্ছা, তো তখন হচ্ছে যে আপনার তারা কোনো একটা আপনার একটা একটা ডেটে তারা আপনার সাথে বসতে চায়, তো এই বিষয়গুলো যখন আসে তখন আমি মনে করি যে ট্যাক্স পেয়ারের কারণ তারা অনেক সময় ক্লিয়ার থাকে না, বিশেষ করে আইনগুলো, ট্যাক্স ল গুলো, যে কি জিনিসগুলো কিভাবে তার প্রশ্ন করবে, আপনার কিভাবে আপনি ক্লেম করছেন, এটা থেকে কিভাবে বের হয়ে আসা যাবে। তো এসব ক্ষেত্রে মোস্টলি আমরা আমরা চাই যে বিশেষ করে ট্যাক্স পেয়ার আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন, কোন একজন সিপিএ, কোন একজন প্রফেশনালের সহযোগিতা নিয়ে, কারণ এটা বিশেষ করে আইআরএস এর অডিটে গেলে যখন ফেস করা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়া, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, এখানে শুধু এখানে প্রশ্নরা, এখানে যদি আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসি আমাদের বাংলাদেশের যদি কোনো প্রপার্টি থাকে বা কোনো ইনকাম থাকে সেগুলো কিন্তু এখানে ট্যাক্সের আওতায় চলে আসবে, তখন সবকিছু নিয়ে আলোচনা আসবে, আলোচনা আসবে, রাইট? তো এটা আপনি যখন একটা জিনিস আপনি ডিক্লেয়ার করবেন, যখন একটা জিনিস বলে ফেলবে, তখন কিন্তু এটাকে আপনি ফিরিয়ে নিতে পারবেন না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই ইয়াকুব ভাই, পরে এই জায়গাটি থেকে আলোচনা করব, এবং যদি সমস্যা থাকে এবং সমাধানের পথগুলো কিরকম হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুব খান আছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম যে ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন প্রবলেম হলে কি ধরনের সমাধানের পথ, যদি প্রবলেমে পড়েই যায় তখন কি ধরনের সমস্যা ক্রিয়েট হয় তার জন্য, সেটি সম্পর্কে বলি, তারপরে সমাধানের পথগুলো আপনি একটু বলবেন। শিওর, আপনি যখনই মনে করেন যে সমস্যা অলরেডি হয়ে গেছে আপনার, ইউনো আপনার অনাকাঙ্ক্ষিত হতে পারে বা যে কোনো কারণেই, তখন হচ্ছে আমাদের এটা থেকে বের হয়ে আসার পথগুলো খুঁজতে হবে। আচ্ছা, এর মধ্যে একটি হচ্ছে যে আপনার যদি বিশেষ করে আমাদের যখন একটা একটা কেস যখন আপনার কোনো একটা প্রফেশনাল যখন হ্যান্ডেল করেন তখন বিভিন্ন অপশন থাকে আমাদের কাছে যে কিভাবে আইনের আওতায় কিভাবে তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি, যতটা যতটা মিনিমাম আপনার ইয়ে দিয়ে আপনার ক্যাজুয়ালটি বা যতটা মিনিমাম আপনার ট্যাক্স পে করে, যেটার জন্য বিশেষ করে আমরা যখন তার ফাইলগুলো রিভিউ করে বিভিন্ন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ভুল থাকে, বিভিন্ন ধরনের অপশন থাকে, যে অপশনগুলো আমরা হয়তো কোনো একটা লেজিটিমেট এক্সপেন্স আপনার ক্লেম করা হয়নি, সেই এক্সপেন্সটা আমরা তখন ক্লেম করি, বিভিন্ন ধরনের আমরা বুকস অ্যান্ড রেকর্ডগুলো আবার রিভিউ করে দেখি যে না যে ইনকামগুলোর সুযোগ আছে কিনা, এটা একটা অপশন। তারপরে যদি দেখা যায় যে না ফাইনালি আপনার কোনো একটা লায়াবিলিটি তার চলে আসলো, লায়াবিলিটি চলে আসার পরে তখন আমরা চেষ্টা করি আপনাকে লায়াবিলিটিগুলো বিশেষ করে এই অডিটের থ্রু দিয়ে হোক বা এমনি আইআরএসের প্রপোজাল হোক, তখন আপনাকে এটা নিয়ে ডিল করতে হবে, আপনাকে তাদের সাথে কাজ করতে হবে যে না আমি হয়তো আমি এখন সব পে করতে পারছি না, আমাকে সময় আমি সময় চেয়ে আমরা একটা পেমেন্ট প্ল্যান করতে পারি, আমরা যদি দেখি যে না একটা ট্যাক্স লায়াবিলিটি হয়ে গেছে বা তার আসলে রিয়েলি কোনো অ্যাবিলিটি নাই, তখন আমরা মিনিমাম একটা পেমেন্ট করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে যদি এই ট্যাক্স পেয়ারের সিচুয়েশনটা খুবই খারাপ হয় তখন আমরা এমনও করতে পারি যে কোনো পেমেন্ট, মান্থলি পেমেন্ট ছাড়াই আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, হোল্ড করতে পারি। এর বাইরে যদি দেখি যে না আসলে তার যে অফার ইন কম্প্রোমাইজ যে আপনার একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের আওতায় যদি তাদেরকে আমরা নিয়ে আসতে পারি তখন আমরা একটা সেটেলমেন্ট করার চেষ্টা করি, যে সামান্য একটা লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে, যে তার আসলে পেমেন্ট করার কোনো অ্যাবিলিটি নাই বা তার যে ইনকামটা আছে ইনকামটা খুবই সামান্য, যে ইনকামটা সেটা দিয়ে হয়তো তার যে ফ্যামিলি যে লিভিং এক্সপেন্স যেগুলো আছে বা তার আমরা বিভিন্ন বিষয়গুলো এটার সাথে আমরা আমরা দেখি যে না তার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স আছে, তার ইনকাম সোর্স বা তার আপনার আফটার ট্যাক্স কত টাকা সে নিয়ে যাচ্ছে, একটা লিভিং স্ট্যান্ডার্ডের জন্য যে একটা মিনিমাম একটা খরচ যেটা আইআরএস এর গাইডলাইনে আমরা নিতে পারি, এগুলো নেওয়ার পরে যদি দেখি যে না আসলে তার কোনো ডিসপোজেবল ইনকাম নাই, সব খরচ করার পরে আসলে কোনো মানি লেফট নাই, তখন কিন্তু আমরা ওই যে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে যে একটা সেটেলমেন্টে নিয়ে আসতে পারি, বা তাকে হয়তো যদি সেটেলমেন্ট না হয় তার যদি কোনো অ্যাসেট থাকে তখন আমরা চেষ্টা করি তাকে একটা মিনিমাম একটা পেমেন্ট প্ল্যানের মধ্যে নিয়ে এসে জিনিসটা কারেন্ট করে রাখার জন্য। আচ্ছা, কিন্তু এই বিষয়ে একটু আমি আপনাকে আপনার কাছে জানতে চাই যে আমার খুব সম্ভবত মনে পড়ছে গত সপ্তাহে কিংবা তার আগের সপ্তাহে আপনি বলছিলেন যে কেউ যদি $200 করে আর সেই সাথে সেটেলমেন্টে আসলো সেটি তার ইন্টারেস্টেই চলে যাচ্ছে, তো আপনারা যখন মিনিমাইজ করে এনে যখন টাকাটা কমিয়ে আনছেন সেটি কি ইন্টারেস্টেরই অংশ না তার মূল টাকা যা আসবে সেই জায়গাটি কিভাবে সমঝোতা? রাইট, আপনার কন্টিনিউ আপনার যতক্ষণ আপনার এই লায়াবিলিটিটা শেষ না হবে কন্টিনিউ আইআরএস আপনাকে ইন্টারেস্ট অ্যাড করতে থাকবে। আচ্ছা, এখন আপনার ওরা যেটি করতে চায় সেটি হচ্ছে যে আপনাকে একটা পেমেন্ট প্ল্যান দিচ্ছে, বাট পেমেন্ট প্ল্যানটা ডিপেন্ড করে যে আপনার
মোস্টলি দেখা যায় এটা 5 to 7 years-এর আমরা একটা পেমেন্ট প্ল্যান করে থাকি। যখন আপনার লায়াবিলিটি যদি অনেক বেশি হয়, এখন আপনি যদি সামান্য $100 বা $200 করে মান্থলি একটা পেমেন্ট আপনি এই 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 যে খুব সামান্য একটা পেমেন্ট দেওয়ার বিষয়টি হচ্ছে যে তার ইনকামের ব্যাপার, হয়তো তার ইনকামটা খুবই কম, এটার জন্য তারা তারা কোয়ালিফাই করে $200। আদারওয়াইজ আপনার যদি ট্যাক্স লায়াবিলিটি অনেক বেশি হয় তখন কিন্তু সামান্য $100 বা $200 তারা বলে যে যে তোমার যদি তুমি যদি এভাবে $200 করে পে করো তোমার তো নেক্সট 15 years এর শেষ হবে না, শেষ হবে না। বাট যদি আমরা প্রোভাইড করতে পারি যে না সে আসলে এটার জন্য ক্যাপেবল না, তার মান্থলি যে ডিসপোজেবল ইনকাম যেটা সে ডিসপোজেবল ইনকাম দিয়ে কিন্তু সে এনাফ কভার করতে পারছে না, আচ্ছা তখন আমরা পেমেন্ট অ্যাটলিস্ট কমায় নিয়ে সেটাকে কারেন্ট রাখার জন্য। বাট এই পেমেন্ট দিয়ে আপনি যদি যেটা আপনার যে প্রশ্ন যেটি যে আপনি এখন $200 করে পেমেন্ট দিচ্ছেন, আপনার বছরে আপনি $2400 দিচ্ছেন, এখন বছরে যদি আপনি দেখেন যে না আপনার হয়তো $50,000 প্লাস ট্যাক্স ডিউ আছে, সেক্ষেত্রে হয়তো বছরে আপনার $3,000 ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, তো আপনি তো কন্টিনিউ যেটা অ্যাটলিস্ট ইন্টারেস্ট যেটা অ্যাড হচ্ছে সেটাও আপনি পে করছেন না, না তো এই বিষয়ের জন্য আমরা তখন তাকে চেষ্টা করি কোয়ালিফাই করার জন্য, আমরা তাকে বিভিন্ন যে প্রসেসটা আছে আমরা চেষ্টা করি যে সে কি এই সেটেলমেন্টের জন্য সে কোয়ালিফাই কিনা। এটা তার দেওয়ার অ্যাবিলিটি না থাকলে তখন আমরা তাদের সাথে একটা সেটেলমেন্ট করি যে ঠিক আছে আমরা $1,000 দিয়ে আমরা ফুল একটা সেটেলমেন্ট চাই, যে $1,000 দিয়ে ফুল টাকাটা অফসেট করতে চাই, এটা অপশন আছে। বিশেষ করে অনেকে এটা জানেন না, অনেকে মনে করেন যে না আমি কন্টিনিউ পেমেন্ট করছি মান্থ আফটার মান্থ, কিন্তু এই পেমেন্টগুলো করে আপনি দেখা যাবে যে হয়তো আপনার ট্যাক্স লায়াবিলিটি খুব একটা কমে আসছে না। আচ্ছা, তো এটা থেকে বের হয়ে আসার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সেটেলমেন্ট করার জন্য। সেটেলমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু অপশনগুলো আসলে বিশেষ করে ট্যাক্স পেয়ার যাদের ইস্যুগুলো আছে, অনেকে আমরা কী করি যখন লেটারগুলো আসে অনেকে এটা লেটারগুলো নিয়ে একটু একটু সন্দেহের মধ্যে থাকেন বা ভয়ের মধ্যে থাকেন, বিশেষ করে যে আপনি যদি দেখেন যে আপনার ইমিগ্রেশন লেটার বলেন বা আপনার ট্যাক্সের IRS থেকে কোনো লেটার আসে, অনেকে লেটারগুলো ওপেনই করেন না, এটা মনে করেন যে না আমি এটা ওপেন না করলে হয়তো আমার এটা ফেস করতে হবে না, রাইট, কিন্তু সেটা না, আপনাকে ওপেন করতে হবে। আপনাকে বিশেষ করে প্রতিটা লেটারে একটা টাইম দেওয়া থাকে যে আপনাকে সার্টেন টাইমের মধ্যে আপনাকে এটা রেসপন্স করতে হবে। তো এই এটা রেসপন্স করে বিশেষ করে এখন আপনার যখনই একটা প্রবলেম থাকে এটা আপনার প্রবলেমটা কিন্তু এমনি এমনি ঠিক হয়ে যাবে না, সমস্যার সমাধান করতে হবে, আপনাকে এটা ফেস করতে হবে। আপনার আমি যেটি বলি সেটি হচ্ছে যে আপনার সমস্যা হয়ে গেছে, আপনাকে ফেস করতে হবে, এটার অন্য কোনো অপশন নাই। যত তাড়াতাড়ি আপনি ফেস করবেন, যত তাড়াতাড়ি আপনি এটা সমাধানের চেষ্টা করবেন, আর যেহেতু আমাদের বিভিন্ন অপশনগুলো আছে আপনার যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, তো যেহেতু বিভিন্ন অপশন আছে অপশনের মধ্যে থেকে আপনার কীভাবে এটা বের করে নিয়ে আসা যায় সেটির পথগুলো খুঁজতে হবে, এবং আইনসম্মত হয়ে বিধিসম্মত ভাবে করে এটা দ্রুত এটা সমাধান করার চেষ্টা করতে হবে। যতটা আপনি দেরি করবেন আপনার এটার সলিউশন আরো এটার কমপ্লিকেশনটা আরো বেশি বাড়তে থাকবে। ইয়াকুবে খান, আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে অনেক সময় দেখা যায় যে আমি রিলেশনশিপ দেখিয়ে হয়তো আমার ব্রাদার কিংবা আমার ছেলেমেয়ের জন্য যে টাকাটা নেই, তখন আবার অনেক সময় আর সে অডিট করে সেই টাকাটা রিটার্ন চায়, কারণ রিলেশনশিপ প্রমাণ করতে পারে না। এ ধরনের একটি প্রশ্ন এসেছিল গত সপ্তাহে, আপনি ছিলেন না, তো আমি এ কারণে এই প্রসঙ্গটি তুললাম। তো সে বিষয়ে যদি একটু জানাতেন যে এ ধরনের সমস্যা ক্রিয়েট হলে, যে অনেক সময় দেখা যায় যে ভাই বোনের ক্ষেত্রে যে সে হয়তো তার উপরে ডিপেন্ডেন্ট, কিংবা অনেক সময় ছেলেমেয়ের ক্ষেত্রেও কিন্তু প্রমাণ করতে কষ্ট হয় যে IRS অনেক ধরনের অডিট চায় ই চায়, এবং একটি একটি পর্যায়ে IRS বলে তোমরা আমার টাকাটা রিটার্ন দাও, বিভিন্ন ধরনের এই বিষয়ে বিভিন্ন ধরনের ইস্যু আসে। এটার মধ্যে আপনার অনেকে যখন ক্লেম করেন, যখন আপনার এই ভাইয়ের জন্য হোক, ভাই বোনের জন্য হোক বা ছেলে মেয়ের জন্য হোক, প্রথমত আপনার দেখতে হবে যে আপনি বা আপনি আপনি যাকে ক্লেম করছেন তারা অ্যাটলিস্ট এখানে যে বছরে ট্যাক্স ফাইল করছেন অ্যাটলিস্ট 6 months আপনাকে এখানে থাকতে হবে, নাম্বার 1। এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যখন যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো যখন চেয়ে পাঠায় তখন আপনি যদি এটা প্রোভাইড না করতে পারেন, বা যদি আপনি যাকে ক্লেম করছেন সে যদি এখানে মোর দেন 6 months বাংলাদেশে বা অন্য কোথাও থাকে এখানের বাইরে, তখন এই ইস্যুগুলো প্রবলেম ক্রিয়েট করে। যে ইস্যুগুলো হয় সেটি হচ্ছে যে আপনি যখন স্কুলে দিচ্ছেন আপনার ভাই বোনকে, আপনার স্কুলে দিচ্ছেন তখন আপনি গার্ডিয়ান হিসেবে দিচ্ছেন আপনার বাবা মার নাম। বাট যখন আপনি ক্লেম করছেন ট্যাক্স রিটার্নে তখন আপনার বিশেষ করে হয়তো বাবা মার কোনো ইনকাম নাই, ইনকাম হচ্ছে আপনার, আপনি মনে করলেন যে আমি বাবা মাকে দিলে বাবা মা তো কোনো ক্রেডিট পাচ্ছে না, তো এটা যেহেতু আমি ভরণ পোষণ করছি তো সেহেতু আমি তাকে ক্লেম করি এবং এটার জন্য আমি যে ট্যাক্স বেনিফিট পাবো সেটা আমিই নিয়ে নেই।
যখনই আপনার আইআরএস যদি প্রশ্ন করে পাঠায় যে না আপনার যে যে স্কুলের যে ডকুমেন্টসগুলো যে সেখানে স্কুলে পড়াশোনা করছে কিনা, তখন যদি আইআরএস দেখে যে না আপনার স্কুলের যে লেটারটা বিশেষ করে ইস্যু করে, তখন গার্ডিয়ান হচ্ছে সামবডি এলস, এটা আপনি না, তখন এইসব ইস্যুগুলো এটা চ্যালেঞ্জিং হয়ে যায় প্রুফ করাটা বা ওদেরকে এক্সপ্লেইন করা বা কনভিন্স করাটা যে না কঠিন হয়ে যায় যে বিষয়টা আসলে ডিডাকশনটা আমার নেওয়া উচিত কিনা। কারণ এটা আমরা চেষ্টা করেছি যেহেতু যদি আপনি এই ধরনের ক্লেম করেন এটা বাবা মার নাম না দিয়ে এটা আপনি যে গার্ডিয়ান হিসেবে নাম দিতে পারেন, মানে স্কুলে যখন স্কুলের ব্যাপারে যদি ডিপেন্ডেন্ট হয় ব্রাদার কিংবা সিস্টার ডাক্তার হতে, বিশেষ করে ডাক্তারের ব্যাপারটা সেম থিং, আপনি যখন কোনো একটা বাচ্চা তার বিশেষ করে বাবা মার নামটাই যে ডাক্তারের কাছেও, বাট যখন আপনি প্রোভাইড করছেন তখন হয়তো আপনি যখন ক্লেম করছেন তখন আইরিস দেখে যে না এটা আপনি ট্যাক্সে ক্লেম করছেন বাট গার্ডিয়ান হিসেবে অন্য একজন আছে ডাক্তারের কাছে বা আপনি স্কুলের কাছে, তখন এই বিষয়গুলো কমপ্লিকেটেড হয়ে যায়। বাট প্রতিটা বিষয়েরই এক্সেপশন থাকে, সমাধান থাকে, বাট অ্যাজ লং অ্যাজ আপনার বিষয়টি যদি লেজিটিমেট ক্লেম হয় তখন আমরা চেষ্টা করতে পারি এটাকে তাদেরকে কনভিন্স করার জন্য যে কোনো ভুলবশত বা সে এখানে নতুন ইমিগ্রান্ট সে জানে না বিষয়টি, বিভিন্নভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, এক্সপ্লেন করে তখন আমরা যদি সমাধান করা সম্ভব চেষ্টা করা যেতে পারে। তো এখন আর আমরা যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর কোন বিষয়টি একটু উল্লেখ করবেন? আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনার বিশেষ করে এই যে যখন আমরা যে বিশেষ করে লেটারগুলো যখন আসে বিভিন্ন রকমের অডিট যখন আসে, এটা অনেকে ফেলে রাখার জন্য যেটি হয় সেটি হচ্ছে যে আপনার এই ট্যাক্সটা যখন একটা টাইমে আপনাকে কয়েকটা চিঠি দেওয়ার পরে যখন আপনি স্টিল কোনো রেসপন্স করছেন না, তখন এটা তখন বিশেষ করে আপনার লেভি ইস্যু করে। লেভিটা হচ্ছে আপনার জবের থেকে বা আপনার ব্যাংকের থেকে টাকা নিয়ে নেওয়ার জন্য এটা অর্ডার দেয় কালেকশন থেকে, তখন আপনার জবে এই লেটারটা পাঠিয়ে দেয়। তখন অনেক ক্ষেত্রে এটা খুব অনেকে এম্বারেস ফিল করেন যে না আমার জবে একটা লেটার আসছে যে লেটারটিতে হয়তো এমপ্লয়ারের কাছে স্টেট ইনফর্ম করছে যে আপনার আয়ের থেকে একটা অংশ কেটে নেখার জন্য। তো বিষয়গুলো ওই সিচুয়েশনে যাওয়ার আগে আমাদের চেষ্টা করতে হবে যে যত দ্রুত সমাধান করা যায়। আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে ট্যাক্সের বিভিন্ন ছোটখাটো এবং বড় সমস্যাও এটি যে প্রবলেমে পড়লে আমরা সেখান থেকে সমাধানের পথটি কিভাবে খুঁজে বের করব কিংবা কি করা উচিত বসে না থেকে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন, সবশেষ দর্শকদের জন্য উপসংহারে। জি অবশ্যই, বিশেষ করে আজকে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদের ট্যাক্সের যে ট্যাক্স প্রবলেম যেটা সেটি হচ্ছে এটা আমাদের আমরা এক্সপেক্টেড বা আনএক্সপেক্টেড যে কোনো কারণে হতে পারে, বাট যখনই এই সিচুয়েশনগুলো আপনার আসে বা আপনার যদি এই ধরনের কোনো ইস্যু থেকে থাকে বা আপনার ফিউচারে কোনো ধরনের ট্যাক্স প্রবলেম হয়ে থাকে, এটা স্টেট থেকে হোক বা আইআরএস থেকে হোক, আপনি চেষ্টা করবেন এই বিষয়গুলো যত দ্রুত সমাধান করা যায়। আপনারা অনেকে আমরা যেটি করি সেটি হচ্ছে আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, আমরা মনে করি এটা ফেস করাটা কমপ্লিকেটেড বা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো এটা হাজব্যান্ড টু ওয়াইফও শেয়ার করতে চান না, কারণ এটা মনে করেন যে না আমি এটা শেয়ার করলে আমার আত্মীয় স্বজন বা আমার স্পাউসের সাথে শেয়ার করলে জিনিসটা অনেকে মনে করেন যে এটা আমার জন্য টেম্বারেসিং একটা ব্যাপার। তো এটা না, ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা যখন আপনার প্রবলেম হবে তখন আপনাকে এটা ফেস করতে হবে এবং আপনার এটা সমাধান বের করতে হবে। এবং আমাদের বিশেষ করে যেহেতু আমরা ইস্যুগুলো হ্যান্ডেল করি বিভিন্ন ধরনের সমাধান আছে আপনার, কিন্তু এটা আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে এটা আমাদের কাছে আসতে হবে, আমাদের বা যে কোনো সিপিএর কাছে যান, আপনাকে চেষ্টা করতে হবে এই সমাধানটা যত দ্রুত করা সম্ভব। তা না হলে দেখা যাবে যে আপনার হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়ে নিচ্ছে আপনার লেভি করছে বা আপনার জবের থেকে আপনার লেভি করছে বা আপনার যদি কোনো প্রপার্টি বা অ্যাসেট থাকে সেটার উপরে হয়তো লিন বসাতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে দ্রুত এই ট্যাক্সের প্রবলেম স্টেট হোক বা আইআরএস হোক আপনি চেষ্টা করতে হবে এটা সমাধান করার জন্য। অসংখ্য ধন্যবাদ সিপিআই ইয়াকুবে খান। আর সেই সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই সোমবার আবারও দেখা হবে, সোমবার আবারও সিপিআই ইয়াকুবে খানকে আমরা পাবো আশা করি। তো সোমবার আপনারা ট্যাক্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটি করতে পারেন, আবার মঙ্গলবারে একজন অ্যাটর্নি থাকবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবসময় ধন্যবাদ জানাই আপনাদের জন্য এই অনুষ্ঠানটি, এবং আমরা চেষ্টা করি বিভিন্ন প্রফেশনাল তাদের যে জায়গাটি থেকে তাদের যে অভিজ্ঞতা কাজের যে সব কিছু থেকেই তারা তাদের অভিজ্ঞতা থেকেই তথ্যগুলো আপনাদের দিয়ে থাকে। তবে সিদ্ধান্ত আপনার, সমস্যায় সমাধান করতেও হবে আপনার। তবে যেখানেই যান, যাকে ইচ্ছে পছন্দ হোক তার কাছেই যাবেন, তবে দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা সে বিষয়ে। সবাই অনেক ভালো থাকবেন।